গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছে আমি সাব্বির আহমেদ। এখন আমরা আলোচনা করব বাইনারি টু অক্টাল। তো এখানে আমরা দেখেন দুইটা বাইনারি নাম্বার লিখে রাখছি, এগুলাকে কী করতে হবে, অক্টালে কনভার্ট করতে হবে। তো প্রথমটা দেখেন কি আছে, 1 1 1 0 1 0 1 1, আর দশমিকের এই পাশে আছে 1 0 1 1 0 1 1। তো এগুলোকে আমাকে কি করতে হবে, বাইনারি থেকে অক্টালে করতে হবে। তো বাইনারি থেকে অক্টালে যখন যাব তখন আমার 3 বিট করে এদিক, যখন দশমিকের এদিকে হবে তখন আমরা 3 বিট এদিক থেকে যাব, 3 বিট করে নিব। তো এখানে দেখেন এটা 3 বিট হচ্ছে না। তো যখন এটা 3 বিট হবে না তখন আমরা এই পাশে আর একটা শূন্য দিয়ে 3 বিট পূর্ণ করে নিব। কেন? কারণ একটা মান 5, এর আগে যদি আমরা একটা শূন্য দিই এটার মান কিন্তু 5ই, কিন্তু 5-এর এদিকে যদি একটা শূন্য দিই তাহলে এটা হয়ে গেল 50। তাহলে আমরা এ পাশে শূন্য কিন্তু দিতে পারবো। আবার অনুরূপভাবে যখন পয়েন্টের এপারে তখন এদিক থেকে আবার 3টা করে বিট নিব। তো এখন দেখেন এখানে 3টা বিট হচ্ছে না। তো পয়েন্টের পরে যদি আমরা, পয়েন্টের পরে যদি এদিকে শূন্য দিই তার মানে এটা 0.5, আর যদি পয়েন্টের এদিকে শূন্য দিয়ে দিই তাহলে কিন্তু এটা মান কিন্তু কমে গেল। তাহলে আমরা এই পাশে শূন্য যদি আরও 2টা দিয়ে নিই আমাদের কোনো সমস্যা নাই। তাহলে এটা খেয়াল রাখবেন যে পয়েন্টের এদিকে হলে আমরা 3 বিট করে নিতে থাকব, এবং কখনো যদি শর্ট পড়ে আমরা শূন্য দিয়ে 3টা বিট পূর্ণ করে নিব। আবার এদিকে যদি কখনো শর্ট পড়ে তাহলে এই পাশে আমরা শূন্য দিয়ে পূর্ণ করে নিব। তাহলে দেখেন সবগুলো 3টা 3টা করে হয়ে গেছে। এখন এই যে 4 to 1 একটা কোড আপনাদেরকে বলছিলাম, 4 to 1, যখন অক্টাল থেকে বাইনারিতে গিয়েছিলাম। তো এই 4 to 1 যদি 0 1 1 বসান, 0 1 1 0 1 1, তার মানে কি এটা 2 আর 1 মানে 3, এটা মানে কি 3। তারপরে 1 0 1 এটা মানে কি, তাহলে 1 0 1, তাহলে 4 নিতে হচ্ছে আর 1 নিতে হচ্ছে, তার মানে এটা মানে 5। তারপরে এটা 0 1 1, তো 0 1 1 মানে কি 0 1 1, তার মানে আমার 2 নিতে হচ্ছে আর 1 নিতে হচ্ছে, তার মানে এটার মান হচ্ছে 3। তারপর পয়েন্ট, পয়েন্টের পরে কি আসে, 1 0 1, তাহলে 1 0 1, তাহলে এখানে দেখেন 4 নিতে হচ্ছে আর 1 নিতে হচ্ছে, তাহলে 5। এটা যখন এটা কি 1 0 1, তাহলে 1 0, এটাও 1 0 1, তাহলে এটাও কত 5। আবার এটা 1 0 0, তাহলে 1 0 0, তার মানে শুধু আমার 4 নিতে হচ্ছে, তাহলে এটা শুধু 4। তাহলে আমরা এটাকে বাইনারি থেকে কিন্তু অক্টালে কনভার্ট অলরেডি করে ফেলছি। তাহলে 353.554 এটাই আমার হচ্ছে অক্টাল নাম্বার। তো এই অক্টাল নাম্বার আমরা কোন জায়গা থেকে পাইলাম, এই বাইনারি থেকে। এটা ছিল আমাদের বাইনারি, এই বাইনারি থেকে আমরা অক্টাল কিন্তু করে ফেললাম। তারপরেরটায় আসি, তারপরেরটায় তাহলে আমরা কী করব, এখানে আছে 1 0 1 1 0 1 1 1 0 1, পয়েন্টের পরে আছে 0 0 1 1 0। তাহলে আমি কী বলছি, দশমিক পর এদিক থেকে 3টা করে আসবো, যেহেতু অক্টালে যেতে হবে 3টা 3টা 3টা, তারপর এদিকে 3টা, আর এইদিকে দেখেন এখন 1টা। তাহলে আমরা কী করব, এই পাশে শূন্য দিয়ে 3টা করে নিলাম, আবার এটা দেখেন 2টা, তাহলে 1টা দিয়ে 3টা করে নিলাম। তাহলে এটা এখন আমরা দেখবো যে এই যে 4 to 1, 4 to 1, তাহলে 0 0 1 0 0 1, তার মানে কি আমার শুধু 1 নিতে হচ্ছে, তাহলে এটা মানে 1। তারপরে 0 1 1, তাহলে 0 1 1, তাহলে 0 1 1 মানে কি 2 1, মানে 2 আর 1 3 নিতে হচ্ছে, তার মানে এটা 3। তারপরে এটা 0 1 1, এটা মানে 3। তারপরে 1 0 1 1 0 1 1 0 মানে কত, 1 আর 1 মানে 1 আর 4 5। তারপরে এটা যখন নিব তখন 0 0 1 মানে শুধু 1, তারপর 1 0 0 মানে 4, তাহলে 0 0 1 মানে 1, আর 1 0 0 মানে 4। তো তাই দেখতেই পাচ্ছেন আমরা এইটগুলোকে কনভার্ট করে ফেলছি অলরেডি। তাহলে আমরা পাইলাম কত, এখানে 1335.14। তাহলে এটা কি হলো, অক্টাল। এই অক্টাল নাম্বার আমরা কোথায় থেকে পাইলাম, এই যে এই বাইনারিটা থেকে পেয়ে গেলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে বাইনারি থেকে অক্টালে কনভার্সনগুলো করবেন। তো শুধু মনে রাখবেন যে পয়েন্টের এই দিক থেকে আমরা 3টা 3টা করে নিতে থাকবো, এই দিক থেকে 3টা 3টা করে নিতে থাকবো, আর শর্ট পড়লে আমরা শূন্য দিয়ে পূর্ণ করে নিব বা এই দিকে, আর এই দিকে হইলে ডান দিকে। তো তারপরে আমরা
এই তিনটা বিটের যে ইকুইভ্যালেন্ট অক্টাল নাম্বার সেগুলো লিখে ফেলবো, লিখে ফেললে হয়ে গেল আমাদের কনভার্সন। তো যদি বুঝতে কোথাও সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানান। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো।